বকেয়া উৎসাহ ভাতা প্রদানসহ কয়েক দফা দাবিতে বুধবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক এলাকায় বিক্ষোভ দেখালো এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ ঝর্ণা পাল জানিয়েছেন অবিলম্বে চার থেকে আট মাসের বকেয়া উৎসাহ ভাতা প্রদান কোভিডে মৃত আক্রান্তদের প্রাপ্য বিমার টাকা প্রদান ভ্যাকসিন ডিউটির অর্থ প্রদানসহ সহ পাঁচ দফা দাবিতে এদিন রাজ্যব্যাপী প্যাকেজ বয়কট আন্দোলন করা হয়েছে বর্ধমানের গোলসি আউসগ্রাম মন্তেশ্বর মেমারি খণ্ডঘোষ সহ জেলার বিভিন্ন জায়গায় আশাকর্মীরা এদিন সামিল হন তিনি জানিয়েছেন দ্রুত সরকার যদি এই দাবি না মেনে নেন তাহলে আগামী তেইশে নভেম্বর স্বাস্থ্য মিশন অভিযানে যাচ্ছেন তারা